আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সরওয়ার আলম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল খামারপুরিরে বন্ধুরা আজকের ভিডিওর থামনেল কিংবা টাইটেল দেখে আজকের ভিডিওর বিষয়বস্তুটা আপনারা বুঝে গেছেন তো আজকের ভিডিওতে আমি মূলত দুটো বিষয় নিয়ে বলবো আজকের ভিডিওতে আমি বলবো খরগোশের দাম কেমন কোন বয়সী খরগোশের কেমন দাম আপনারা কোথা থেকে কিনতে পাবেন আর দ্বিতীয় যেটা বলবো যে কত মাস বয়সী কিংবা কত বড় খরগোশ আপনাকে কেনা উচিত তো অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা পাশের সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বলি যে খরগোশের দাম কত আমি প্র্যাকটিক্যালি আমাদের নিয়ারেস্ট হাট থেকে আমি খরগোশগুলো কিনি যখন আমার কেনার প্রয়োজন হয় বা আমি যখন বিক্রি করি তো আমি কততে কিনি কততে বিক্রি করি সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওতে আপনারা যেগুলো অ্যাডাল্ট ফিমেল খরগোশ দেখতে পাচ্ছেন সেগুলো আমরা কিনে একটা হাট থেকে তো আমার দুটো খরগোশ অ্যাডাল্ট খরগোশ এবার আমি এখানে একটা বিষয় লক্ষ্য বলে দিই আপনি যদি জোড়া খরগোশ কিনেন তবে আপনাকে একটু দাম কম পড়বে এবার আপনার ধরুন একটা মেল আছে এবার তার জন্য একটা ফিমেল আলাদা করে কিনতে যাবেন তখন কিন্তু তারা আপনার কাছে দাম বেশি নিয়ে নেবে তো আমি আপনাদেরকে বলবো যে জোড়া খরগোশ কেনার চেষ্টা করবেন আর অ্যাডাল্ট খরগোশ কেনার চেষ্টা করবেন তো বললি যে অ্যাডাল্ট একটা ফিমেল খরগোশের দাম কত আপনি যদি ছুট একটা অ্যাডাল্ট খরগোশ কিনতে যান তবে আমাদের এটা অঞ্চলে আমাদের হাটের আমি দামটা বলছি সেটার দাম হয় দুশো থেকে আড়াইশো টাকা এবার বেশিরভাগ সময় কিন্তু আড়াইশো টাকা দাম নিয়ে নিবে যেহেতু আপনি ছুট কিনছেন সে ফিমেলের সরি মেলের ক্ষেত্রেও তাই আপনি যদি ভাবেন যে আমি এক মাস বয়সী বাচ্চা কিনতে যেব এক মাস বয়সী বাচ্চা আমার যেগুলো ছোটো ছোটো বাচ্চা দেখতে পাচ্ছেন ওই খরগোশের বাচ্চাগুলোর বয়স এক মাস তো আমি এগুলোকে বেশিরভাগ সময় হাটে সেল করে দিই তো সেগুলোকে আমি একশো টাকা করে পিস বিক্রি করে দিই তো ও তাতে হয়ে যায় একশো টাকা করে এগুলো খুব সহজেই বিক্রি হয়ে যায় আর এবার আমি আপনাদেরকে বলবো যে এক জোড়া ধরুন এক জোড়া আপনি অ্যাডাল্ট খরগোশ কিনবেন এবং প্রেগনেন্ট খরগোশ কিনবেন তো তাদের কেমন দাম হবে আপনি যদি এক জোড়া অ্যাডাল্ট প্রেগনেন্ট খরগোশ নিতে যান তবে আপনাকে এক জোড়ার জন্য পাঁচশো টাকা পে করতে হতে পারে পাঁচশো টাকায় আপনি খুব সুন্দর খরগোশ পেয়ে যাবেন এবার আমি এখানে বলি আমি এক জোড়া খরগোশ কিনেছিলাম আপনার আমার যেটা লালু দেখছেন লালটাকে আর এই যেটা ছোট কালো খরগোশ আছে তাদেরকে আমি প্রায় পঁয়ত্রিশ দিন কি চল্লিশ দিন বয়সে কিনেছিলাম তাদের আমাকে পে করতে হয়েছিল দুশো কুড়ি টাকা দুশো দুটার জন্য আমি দুশো কুড়ি টাকা পে করেছিলাম এবার আমি তো বলে দিলাম অ্যাডাল্ট খরগোশের দাম কত আর ছোটো বাচ্চার দাম কত আপনি এবার ধরুন কি একটা মাঝারি সাইজের খরগোশ কিনতে গেলেন ধরুন দু মাস কিংবা চার মাস বয়সী খরগোশ তো তাদের জন্য আপনাকে কত টাকা পে করতে হবে তো আপনি তাদের জন্য আপনাকে জোড়া তিনশো টাকা পে করতে হবে দু মাস বয়সী খরগোশের জন্য জোড়া আপনাকে তিনশো টাকা পে করতে হবে তো এই গেল খরগোশের দাম দাম কত দাম এবার আমি সম্পূর্ণটাই বললাম আমাদের লোকাল এরিয়ার ভিত্তিতে এবার খরগোশের দামটা ম্যান টু ম্যান ভ্যারি করে কোনো পেট সপে বেশি নেই কম নেয় আমাদের এখানে ধরুন এক দাম তো অন্য জায়গায় আরেক দাম তো সম্পূর্ণটাই আপনাদের এলাকা ভিত্তিক এটা ডিপেন্ড এবার আমি যেটা মেন বিষয় আসি যে কত মাস বয়সী আপনার খরগোশ কেনা উচিত তো আমি সবসময় বলবো যে আপনি খরগোশ কিনবেন খরগোশের বয়স যখন যদি পারেন তবে অ্যাডাল্ট খরগোশ কিনে নেবেন সবচেয়ে বেস্ট হবে আপনাদের বাড়িতে এসে বাচ্চা দিবে আর সব কিছু বাচ্চা দিবে খুব সুন্দরভাবে তারা থাকবে আর আপনি যদি না চান যে আপনি চান আপনার বাড়িতেই প্রেগনেন্ট হোক আপনার বাড়িতে সব কিছু প্রসেসিং হোক দিয়ে বাচ্চা হোক তবে আপনি আপনার খরগোশ কিন কেনা উচিত তিন মাস চার মাস বয়সে আপনার খরগোশ কেনা উচিত তিন মাস চার মাস বয়সী খরগোশ কিনলে সবচেয়ে বেস্ট হয় কারণ তারা তখন অ্যাডাল্ট হয়ে যায় আর খরগোশ এক মাস বয়সী খরগোশের বাচ্চা কিন্তু আবার বেশি মরে এক মাস বয়সে গেলে তারপরে কিন্তু খরগোশের বাচ্চা বেশি মরে তো আপনারা ছোটো বাচ্চা ভুল করে কখনোই কিনবেন না এক মাস বয়সী বাচ্চা একদম পুচকু বাচ্চাগুলো তো আর বড় কিনবেন তিন মাস চার মাস বয়সী তো তিন মাস চার মাস বয়সী খরগোশ কীভাবে চিনবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব যে খরগোশের বয়সটা কীভাবে নির্ধারণ করবেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই এই কিউট বান্নিদের জন্য ভিডিওটাকে একটা লাইক করবেন আর এই সুন্দর সুন্দর খরগোশগুলোর জন্য একটা লাইক দেওয়া যেতেই পারে আর আমি খরগোশ নিয়ে আরও ইন ডিটেল অনেক ভিডিও তৈরি করব পরবর্তীতে ইনশাল্লাহ তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করে বেলায়কনটা অন করে দিবেন আর আপনাদের কী কী বিষয়ে ভিডিও চাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব নতুবা আমি ভিডিও ভিডিও তৈরি করবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে কথা হবে অন্য বিষয় নিয়ে আসসালামু আলাইকুম